তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে পৌষ কালী পুজো, আর সেই উপলক্ষে কিন্তু আজকে চলে আসলাম কুমারটুলিতে পৌষ কালী প্রতিমার প্রস্তুতির পর্ব তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এক এক করে তোমাদেরকে কুমারটুলিতে আজকে দেখাতে চলেছি পৌষ কালী প্রতিমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা কুমারটুলিতে প্রবেশ করা মাত্রই কিন্তু দেখতে পেলাম পৌষ কালীর এই প্রতিমাটা। আর কুমারটুলির প্রতিমা শিল্পীর হাতে অসাধারণ এক প্রতিমা কিন্তু গড়ে উঠেছে। একগুচ্ছ পৌষ কালী প্রতিমা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা রয়েছে স্টুডিওর ধারে। সামনে এগাতেই কিন্তু দেখতে পেলাম বেশ বড় একটা পৌষ কালী প্রতিমা, তাই ভাবলাম আপনাদেরকে একবার এই প্রতিমাটা দেখাই। এইখানে একজন শিল্পী তুলি রঙের ছোঁয়ায় মাকে রাঙিয়ে তুলছেন, তাই ওনাকে আর ডিস্টার্ব করবো না।